বিনিয়োগকারীগণ আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এসএমব 2040-র পক্ষ থেকে। আপনারা অনেকেই জানতে চেয়েছেন মুন্নু ফ্যাব্রিক্স লিমিটেড সম্পর্কে, তাই আজ আমরা চেষ্টা করব আপনাদের মুন্নু ফ্যাব্রিক্স সম্পর্কে কিছু তথ্য দিতে। মুন্নু ফ্যাব্রিক্স লিমিটেড মানিকগঞ্জের বুকে স্থাপিত এই উপমহাদেশের একটি নেতৃস্থানীয় কম্পোজিট টেক্সটাইল, যা 1994 সালে একটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। শিল্প বিপ্লবের অগ্রদূত ও সাবেক মন্ত্রী মরহুম হারুনা রশিদ খান মুন্নুর হাতে গড়া স্বনামধন্য এই প্রতিষ্ঠানের উন্নয়নের অগ্রযাত্রায় মুন্নু গ্রুপের বর্তমান চেয়ারম্যান আফরোজা খান রিতার দিক নির্দেশনায় সফলতার সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারই মেজপুত্র উপব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার রাশিদ সামিউল ইসলাম। এবং এই কোম্পানিটিতে রয়েছে স্পিনিং, ওয়েভিং, ইয়ার্ন ডাইং, প্রিন্টিং, ফিনিশিং এবং গার্মেন্টস ওয়াশিং। কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় 1996 সালে। গত 13 জুন 2021 ডিএসসি কোম্পানিটিকে রিলিস্টিং করে ওটিসি থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল মার্কেটে লেনদেনের অনুমোদন দেয়। একই সাথে ডিএসসির তথ্য অনুযায়ী কোম্পানিটি এবছরের 16 মার্চ জেড ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে স্থানান্তরিত হয়েছে। কোম্পানিটির পেড আপ ক্যাপিটাল রয়েছে 115 কোটি, অথরাইজড ক্যাপিটাল রয়েছে 500 কোটি টাকা, সেই সাথে কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে 34 কোটি 44 লাখ 80 হাজার টাকা এবং লং টার্ম লোন রয়েছে 313 কোটি 63 লাখ 90 হাজার টাকা। কোম্পানিটির বিগত 52 সপ্তাহে সর্বোচ্চ শেয়ার দর ছিল 32.60 টাকা এবং সর্বনিম্ন শেয়ার দর ছিল 17.10 টাকা। সেই সাথে কোম্পানিটির রিজার্ভে রয়েছে 162 কোটি 66 লাখ টাকা। সেই সাথে আমরা যদি কোম্পানিটির শেয়ার বিভাজনের দিকে একটু লক্ষ্য করি, 31 জুলাই 2022 পর্যন্ত কোম্পানিটির স্পন্সর ডিরেক্টরদের হাতে শেয়ার ছিল 40.68%, গভর্নমেন্টের হাতে কোনো শেয়ার নেই, ইনস্টিটিউটের হাতে রয়েছে 10.99% শেয়ার এবং ফরেনের হাতে রয়েছে 1.41%, সেই সাথে পাবলিকের হাতে রয়েছে 46.92% শেয়ার। আমরা যদি কোম্পানিটির আরেকটু তথ্যের দিকে লক্ষ্য করি যে 30 জুন 2021 সমাপ্ত অর্থ বছরে বিনিয়োগকারীদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। এবং এবছরের 26 জানুয়ারি ডিএসসির প্রকাশিত তথ্য অনুযায়ী 31 ডিসেম্বর 2021 সমাপ্ত সময়ে 6 মাসের আর্থিক বিবরণী পর্যালোচনা করে 1% নগদ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। এবং সেই সাথে 4 এপ্রিল 2022 প্রকাশিত তৃতীয় প্রান্তিক অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 0.05 পয়সা। প্রিয় বিনিয়োগকারীগণ, মুন্নু ফ্যাব্রিক সম্পর্কে এতটুকুই ছিল আমাদের কাছে এ পর্যন্ত তথ্য। আপনাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমাদের প্রতিদিনের আপডেট পেতে আমাদের চ্যানেলটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।